press the bell icon on the YouTube app and never miss another update. কি খবর মামারা? বিপিএল তো কাপাইলাম, এইবার নিউজিল্যান্ডকে ভরার পালা। একদম, এটা কি ধরনের কথা? এইটাই বাস্তব কথা, কঠিন বাস্তব। আরে রাখেন আপনার বাস্তব কথা, আপনারা আমাকে বইরা দিবেন আর আমরা কি বৈশা বৈশা আঙ্গুল চশমু নাকি? প্রত্যেকবারই তো ভরি, তোরা কিচ্ছুই করতে পারস না, এইবার যে তোরা কি করতে পারবি সেইটা আমরা জানি। ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। যতই জানেন না কেন কোনো লাভ হবে না, কারণ আমরা ইন্ডিয়া ইংল্যান্ডের মতো দল না। মজা পাইলাম তোর কথাটা শুনে। 2019 সালের সেরা একটা জোক শুনাইলি, ওরা দুই নম্বরই করে জিততে পারে না আর তোরা এক নম্বরই করে কেমনে জিতবি? একটা কথা মনে রাখেন, আমরা আর আগের মতো নাই। তুই আবার কে? আমার নাম টেইলর। ও বুঝতে পারছি, দর্জি। তা আপনি সেন্ডু গেঞ্জি সেলাই করেন নাকি আন্ডার প্যান্ট সেলাই করেন? মুশফিক, বড় দলের খেলোয়াড়দের সাথে মজা করতে নেই, বড়দের সবসময় স্নেহ করতে হয়। সারা জীবন শুইনে এলাম ছোটদের স্নেহ করতে হয়, আর আজকে শুনলাম বড়দের স্নেহ করতে হয়, কারণটা কি? চরে ভাইয়া চরে, আসলে উল্টা হয়ে গেছে। এইবার আপনি আমারে বলেন, ডিম আগে না মুরগি আগে? মজার একটা লিমিট থাকে, আপনারা কিন্তু লিমিট ক্রস করে ফেলাইতেছেন ভাই। কিছু করার নেই, নিয়ম এটা। সাকিব, সারা বাংলাদেশ টিম লবণহীন তরকারির মতো, এই লবণহীন তরকারি এইবার কোনো কাজে আসবে না। সাকিব নাই, তাতে কি হয়েছে? আমাদের তামিম ইমরুল দুই ওপেনার যে ফর্মে আছে, ওদের দুইজনের রানই তোরা 11 জন মিল্লা করতে পারবি না। আর মুশফিকের কথা তো বাদই দিলাম। তামিম সাকিব মুশফিকদের জন্য আমাদের 150 গতির দানবগুলা চাতক পাখির মতো বৈশা আছে। আমাদের ব্যাটিংগুলাও চাতক পাখির মতো বৈশা রয়েছে, 150 গতির দানব শিকারের আশায়। মাশরাফি ভাই ঠিকই কইছেন, তামিমের সামনে এই 50 গতির দানবগুলা কিচ্ছু না। তা আমি কি তামিম ইকবালকে কিছু প্রশ্ন করতে পারি? ভাই, বিপিএল এ এত বড় বড় ছয় আপনি কেমনে মারলেন? আল্লাহ হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটার মানে কি? মোটেও না, আমি এরকম করি না। তাহলে আমি যে বিপিএল এর ফাইনালে দেখলাম, এগুলো এডিটিং করা যায় ভাই। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার দিবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।